আর অল্প কিছুক্ষণ পরে এবার কিন্তু দর্শনীয় খেলোয়াড় গুটু দিচ্ছেন তাকে হরতালে এবং গুটু দিলেন এবং তিনি নিজের পাশে চলে গেলেন। আবারও ছাউন দিলেন নিক্ষেপ, আবারও দর্শনীয় আরেকজন সদস্য আব্দুল ভাই, আব্দুল ভাই তিনি কিন্তু গুটু দিচ্ছেন তাকে তাকে থেকে কিন্তু একজনই ধরলেন, একজনই ধরে কোলে তুলে দিলেন, তাকে ছোট্ট শিশু মনে হলো। যাই হোক, তিনি ছোট্ট শিশু নন, তিনি ছেলের বাপ, মেয়ের বাপ, ওখানে টুকু ভাই তিনি কিন্তু অত্যন্ত লাভালাভি করেন, টার্গেট করেন মাঝখানে সিরাজুল ধরলেন এবং মিস করলেন, পাস করলেন দুজনকে এবং পয়েন্ট চলে নিলেন নিজের ঘরে। ওখানে রাজু আবারও গুটু দিচ্ছেন সমেল হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর কিছুক্ষণের মধ্যেই আর মাত্র 3 মিনিটে খেলা আমাদের চলবে, এরপরই 2 লাখ তো কলা গেছে কলা খেয়ে আসবেন। এই খেলা দর্শনীয় খেলা, যে কারণে আমরা সর্বশেষ খেলাটি আমরা দিয়ে রেখেছি এবং এই খেলা যিনি দেখবেন যার জন্য আমরা অপেক্ষিত জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি, আমাদের প্রাণ প্রিয় নেতা সাথে তাকে আমরা বরণ করব এবং তিনি এই খেলা উপভোগ করবেন এবং সীমাঙ্গা যেটি খেলা তিনি এই খেলায় অংশগ্রহণ করবেন। কর্ণপুর তিনি কাউকে ছুঁতে পারেননি, তার নাম আমাদের জানা নেই যে কারণে নামটি বলতে পারলাম না। গুটু দিচ্ছেন, লাফালাফি করছেন, ডান প্রান্ত বাম প্রান্ত নাকি মাফ করবেন মলম, আবারও গুটু দিতে আসছেন রঞ্জু ডান প্রান্তে এবং মাঝখানে তিনি আক্রমণ চালিয়ে থাকেন। এগেন গুটু দিতে যাচ্ছেন এখানে রফি, টার্গেট রঞ্জু, তার কাছেই তিনি রয়েছেন এবং পা মেরেছিলেন তাকে ছুটে পারেন, আবারও টার্গেট করেন মাঝখানে এবং দুই সাইড থেকে তাকে গেট আপ করা হলো, অ্যাটাক করা হলো। এই খেলায় এই মুহূর্তে শেষ হয়ে যাবে, তৈলাক্ত কলা কাছে ওঠা এই খেলা, যারা কলা কাছে উঠবেন তারা পশ্চিম পাশে তাদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে, যারা তৈলাক্ত কলা কাছে উঠবেন তারা পশ্চিম পাশে যায় অবস্থান নিন। এবং এই খেলায় পুরস্কার বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করবেন।